হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমাদের দীঘা ট্রিপটা তোমরা সবাই দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমরা ভীষণ এনজয় করছি, এখন আমরা দীঘাতেই আছি আর দীঘার ফুল ট্রিপ সবকিছুই দেখাবো। দীঘাতে এসে খাওয়া দাওয়া, কোথায় আছি, কোন রেস্টুরেন্টে আছি, কী করে আছি, কী কখন কী করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা অনেকে এনজয় করতে পারবে আর অনেক কিছু শিখতেও পারবে। তোমাদের জন্য এই ভিডিওটা শুধু তোমাদের জন্যই করেছি, এত কষ্ট করে তারপরে তোমাদের জন্য ভিডিওটা রেডি করেছি। সো তোমরা প্লিজ আমাদের সাথে কন্টিনিউ দেখো। সকালে উঠে গিয়েছি আর সবাই তো জানো কোথায় যাবো কি করবো, আর দীঘা যাওয়ার জন্য মানে খুবই এক্সাইটেড। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নানটা করে নিয়েছি, যদিও মানে 10টা পর্যন্ত ওখানে পৌঁছে যাবো, ওইখানে গিয়ে স্নান করতে পারবো। তারপরেও ভাবলাম যে না, ঘর থেকে একটু স্নান করে যাই, যেহেতু আমার একটু মানে শ্যাম্পু করতেছিল তাই। আর চলো রেডি টেডি হয়ে তাড়াতাড়ি যাই, তারপর ওইখানে গিয়ে আর কথা হচ্ছে, ট্রেনে গিয়ে সব কিছু দেখাবো। কি আনবির মা, গলাটা শুকিয়ে গেছে কি? ফাইনালি দেখো আমরা রুমে চলে এসেছি, কি বলবো, ফাইনালি আমাদের খাবার, তাই না?
ফাইনালি আমাদের লাঞ্চটা চলে এসেছে। লাঞ্চের ভিতর তারপরে তোকে একটা ইয়ে করছিলাম, কত সুন্দর ভেজ তো এটা দেখো, ভেজিটেবিলটা অনেক সুন্দর করছে। আর এই যে এটা মাটন বিরিয়ানি আছে, এখানে আন্ডা আছে মানে ডিম আছে, মাটন পিস আছে, মাটন পিস আছে, আর ওটা আছে সালাড আছে। বিশু আনবি? আনবি বাবা, ভালো লাগছে? খুব সুন্দর বানিয়েছে কিন্তু, সত্যি ভালো লাগছে। এই যে খাবার কোয়ালিটিটা দেখে বুঝতে পেরেছিলাম যে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে, অনেক হেভি। বেস্টটা আমাদের কত সুন্দর ছিল না? কখনোই যেতে পারিনি, আর এই কলকাতা এসে এই দীঘাতে এসে এই চাউমিনটা খাচ্ছি, অনেক 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 সুন্দর হয়েছে। যেটা সুন্দর সেটা সুন্দর বলতে হবে, কালকে রাত্রে আমরা খাবার খেয়েছি, ভালো হয়েছিল না খাবার গুলো? আমরা ডুব দেবো, তোমাদের স্মরণ করবো।